দুনিয়া সাজানোর যে প্রতিযোগিতায় আমরা এমন ভাবে মেতে উঠেছি তাতে নিঃসন্দেহে বাস্তবতা হলেই আমরা যেন মৃত্যুকে পরিপূর্ণ ভুলে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ এই কথা নিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় দাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চায় তুমি দুনিয়ায় কি কর্ম করো। আল্লাহু আকবার। সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। মানুষকে ধোকার মধ্যে এই বলে রাখছে যে তোমার আমল যেমনই হোক না কেন কিয়ামতের দিন তোমার পীর সাহেব তোমাকে নাজাত দিবে, কথাটি পরিপূর্ণ শরীয়ত পরিপন্থী কথা। তোমার বয়স যখন তোমার মায়ের পেটে 40 দিন হয়েছে তখন তুমি বীর্য আকারে ছিলে, তারপরের 40 দিন জমাট রক্ত হয়েছে, তারপরের 40 দিন গোশত টুকরার আকৃতি নিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أنني كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين. سورة زمر 55 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাবিউ তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, আহসান মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম সর্বোত্তম যা তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব তোমাদের নিকটে
আজাব আসার পূর্বে বাগতাতান অতর্কিতভাবে, ওয়া আনতুম লা তাশউরুন, এমন অবস্থায় যে তোমরা জানতে পারবে না, তখন যেন তোমরা কেহ এটা না বলো, আন তাকুল নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, সেদিন কোনো নাফস কেউ যেন এটা না বলে, হায় আফসোস আমি আল্লাহর হককে নষ্ট করেছি, ওয়া ইন কুনত লামিনাস সাখিরিন, আর নিশ্চয় আমি ছিলাম ঠাট্টা বিদ্রোপকারীদের সাথে, আও তাকুল লাউ আন্নাল্লাহ, অথবা কোনো নফস যেন এটা না বলে, লাউ আন্নাল্লাহ হাদানি লা কুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত তাহলে আমি মুত্তাকি হতাম, আও তাকুল হিনা তারাল আযাব, অথবা কোনো নফস এটা যেন কেউ না বলে, হিনা তারাল আযাব, যখন সে আল্লাহর শাস্তি এবং আযাবকে দেখবে, তখন কোনো নফস যেন এটা না বলে, লাউ আন্নাল্লাহ কাররাতান লাউ আন্নালি কাররা, আমি যদি দ্বিতীয়বার আবার দুনিয়ায় যেতে পারতাম, ফা আকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি সৎ কর্মশীলের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলছেন, বালা, কখনোই সম্ভব নয়, কদ জাআতকা আয়াতি, নিঃসন্দেহে তোমার নিকটে এসে গিয়েছিল আমার আয়াত, ফাকাযযাবতা, তুমি সেটাকে অস্বীকার করেছিলে, ওয়াস্তাকবারতা, এবং অহংকার করেছিলে, ওয়া কুনতা মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে গেছ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক 34তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আন্দোলনের সকল স্তরের সকল দায়িত্বশীল ভাই এবং সামনে উপবিষ্ট দিনপ্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনের, আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, তর্জমা করেছি, এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আর আজকের আলোচ্য বিষয় ছিল মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ। কি বিষয় বললাম ভাই, বলেন বিষয় কি আজকে আলোচনার? জি, এক মৃত্যু থেকে একটু আগে আমরা উঠেছি, সেটা কি? ঘুমের সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আহিয়া, আয় আল্লাহ তোমার নাম নিয়েই আমুতু, মৃত্যুবরণ করেছি, করতেছি, আয় আল্লাহ আবার এই মৃত্যু থেকে, ঘুম থেকে তোমার নাম নিয়ে উঠব। তার মানে হলে মানুষ যখন ঘুমিয়ে যায় সে যেন মৃত হয়ে যায়, অতএব আল্লাহ পাক যখন আবার নতুন করে তাকে জাগ্রত করবে তখন তার উচিত কি বলবে? আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই মৃত্যু থেকে জীবিত করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই মৃত্যু থেকে জীবিত করেছেন। আর বড় যে মৃত্যু, যে মৃত্যু আমাদেরকে দুনিয়ার জীবন থেকে ট্রান্সফার করে, পরিবর্তন করে আখিরাতের জীবনে আমাদেরকে নিয়ে যাবে,
সেই মৃত্যু সম্পর্কে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। কিন্তু যে ভাইরা এই দুনিয়ার মৃত্যুর জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে দয়া করে বলছি এই মৃত্যুর প্রস্তুতি এখন লান না, এটা জীবনে বহু সময় পাবেন। কিন্তু যে আলোচনা আপনার সামনে আসবে হয়তো বা আপনার জীবনে উপকারে আসতে পারে ইনশা আল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে জুমার দিনে ফজরের সালাতে আমরা বিশেষ দুটি সূরা পড়ার মাধ্যমে ফজরের সালাত আদায় করলাম। সেই সূরা একটি হলো সূরাতুস সিজদা, আর আরেকটি হলো সূরাতুদ দাহার অথবা সূরাতুল ইনসান। সুন্নত অনুযায়ী যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনে ফজরে এই দুই সূরা পড়তেন, আমরাও সুন্নত অনুযায়ী আমাদের সালাতে এই দুই সূরা পড়েছি। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেয়াল করেন, বিশেষ করে জুমার দিনে ফজরের সালাতে এই দুই সূরা কেন পড়তেন? এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, জুমার দিনে তাকে জান্নাতে প্রেরণ করেছি, আবার জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করেছি, আবার জুমার দিনে তাকে মৃত্যুবরণ করাইছি, আর কিয়ামত প্রতিষ্ঠিত হবে জুমার দিনেই। আর এই দুই সূরার ভিতরে মানুষের বাস্তব সৃষ্টির রহস্য এবং আখেরাতের ভয়াবহতা এবং মৃত্যুর বাস্তবতা সম্পর্কে এই দুই সূরার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। ভাই আমার আলোচনা বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের ফজরে এই দুই সূরা পড়তেন, যেন আমাদের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আর আজকের এই দর্শেও আমরা বিশেষ করে এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আমরা এই জন্য মনে করছি যে আমাদের যে জীবন চলার ধারাবাহিকতা যেটা আমরা মেনে বানিয়ে নিয়েছি সেটার বাস্তবতার দিকে তাকিয়ে দেখলে যেটা সত্য কথা সেটা হলো এই, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। আমরা মৃত্যুকে একেবারেই ভুলে গিয়েছি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু হাদিমাল লাযাত, তোমরা বেশি বেশি মৃত্যুকে অর্থাৎ হাদিমাল লাযাত তোমার নফসের চাহিদা এবং খাহেশকে যে জিনিসটা নষ্ট করে দিবে তোমরা সেটাকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ফাজুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাক্কিরুল মউত, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে, কবরস্থানে যে কবরবাসীকে সালাম দিয়ে কবরবাসীদের জন্য দোয়া করে নিজেকে যে এই কবরে আসতে হবে এই কথাটা তুমি বারবার স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ হলে দুনিয়ার লোভ লালসা কমে যায়। কিন্তু বাস্তবতা হলো এই যে আমরা দুনিয়ার মহব্বত ভালোবাসা, দুনিয়া সাজানোর যে প্রতিযোগিতায় আমরা এমনভাবে মেতে উঠেছি তাতে নিঃসন্দেহে বাস্তবতা হলেই আমরা যেন মৃত্যুকে পরিপূর্ণ ভুলে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর চেতনা অন্তরে ফিরিয়ে দাও। আরেকটি বাস্তবতা, এবং সেটাও আমাদের ব্যক্তিগত ভুল
এবং এই মৃত্যু সম্পর্কে সেই ভুলের মধ্যে আমরা আছি। সেটা কি একটু আমার দিকে খেয়াল করবেন, আমরা প্রত্যেকেই কিন্তু একটা আশা নিয়ে আছি। সেটা কি যে এখনো আমার জীবনের সময় বাকি রয়েছে, আমার হায়াত এখনো বাকি রয়েছে, আমি এখনো তৌবা করি নাই, এখনো নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা এখনো শুরু করি নাই এবং মনে আকাঙ্ক্ষা নিয়ে আছি। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির শেষ কালেমা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতু তাওহীদ, এই কথা নিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি আমি আশা নিয়ে বসে আছি, যতই পাপ করি না কেন ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে আমি একটু প্রস্তুতি নিব, ভালো করে তওবা করে নিব এবং যখন মৃত্যু আসবে তখন আমি কালেমা পড়ে মারা যাব। কি আমাদের এই আশা সবার অন্তরে আসে না? নাই। কিন্তু বাস্তবতা হলো এই, বাস্তবতা হলো এই, আল্লাহ পাক বলছেন, হে মুসলিম, তুমি যে সময়ের অপেক্ষায় আছো যে যখন মৃত্যু আসবে তখন আমি সংশোধন হয়ে যাব, তখন আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আপনি কি জানেন মৃত্যু কি আপনাকে বলে আসবে যে আমি কখন আসব? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব জাতি, ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে প্রত্যেককেই, লা ইউজমাউ ফি খালকি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াওমান নুতফা, তোমার বয়স যখন তোমার মায়ের পেটে চল্লিশ দিন হয়েছে তখন তুমি বীর্য আকারে ছিলে, তারপরের চল্লিশ দিন জমাট রক্ত হয়েছে, তারপরের চল্লিশ দিন গোস্ত টুকরার আকৃতি নিয়েছে, সুম্মা ইউনফাকু ফিহি রুহ, এরপরে তোমার ভিতরে রু দেওয়া হয়েছে, সুম্মা ইউমারু বি আরবাই কালিমাতিন, এরপরে তোমার জন্য চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে তখনই লিখে দেওয়া হয়েছে, তার ভিতরে একটি হলো আজাল, তোমার মৃত্যুর সময় আল্লাহ পাক তখনই লিখে দিয়েছে। আর যেই সময় আল্লাহ পাক লিখে দিয়েছেন, ইযা জা আজালুহুম, ওই সময় যখন আমার কাছে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, তখন মানুষের জন্য এক লামহা এক সেকেন্ড মৃত্যুর সময়কে আগিয়ে নিয়ে আসা হবে না এবং এক সেকেন্ড পিছিয়ে দেওয়াও হবে না। তাহলে আমরা কি জানি যে আল্লাহ পাক আমার জন্য কতটুকু সময় হায়াত লিখে রেখেছেন? আমরা কি জানি? আমরা কি ইলমে গায়েবের মাধ্যমে জানতে পারবো যে আমার আর একদিন বাকি আছে, এক ঘন্টা বাকি আছে? এটা কি জানা যাবে? জি, যে আয়াতটি আপনাদের সামনে আজকে আমি তেলাওয়াত করেছি আমার আলোচ্য বিষয়কে কেন্দ্র করে, আল্লাহ পাক এই কথাই স্মরণ করে দিয়েছেন, ওয়াত্তাবিউ, হে মানুষ সকল, তোমার এখন সময় আছে, এখন সময় আছে, এখন সুস্থ আছো, তোমার হায়াত এখন আছে, এখন তুমি ভালো কর্ম কিছু করে নাও। কি করে নাও ভাই? কিছু ভালো কর্ম করে নাও, ভালো কর্ম। ভালো কর্ম কি? ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি অনুসরণ করো, তুমি ইত্তেবা করো ওই দিনের
যেই দিন তোমার জন্য আল্লাহ পাক তোমাদের রবের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে দীন ইসলাম সুবহানাল্লাহ এই পৃথিবীর দুনিয়াবি জীবন দারুল আমল এটা হলো আখিরাতের জন্য প্রস্তুতিমূলক জীবন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা নিশ্চয় দুনিয়াটা অত্যন্ত মিষ্টি জিনিস আকর্ষণীয় জিনিস আল্লাহ পাক দুনিয়াকে আকর্ষিত বানিয়েছেন খাজিরা এবং সবুজ শ্যামল সুন্দর দুনিয়া কিন্তু শুনে রাখো ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন এই জন্য ফালইয়ানজুর মাযা তাআমালুন আল্লাহ তাআলা দেখতে চাই তুমি দুনিয়ায় কি কর্ম করো আল্লাহু আকবার আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সূরা তাবারক আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি আমি আসলে দেখতে চাই যে তোমাদের মধ্য থেকে কে আছে যিনি এই পার্থিব জীবনে আহসান আমালা ভালো আমল করে আহসান সবচেয়ে সুন্দর আমল করে এখানে একটি কথা বলে দেই সূরে মুলকে এবং এই সূরার জুমারের প্রথমে আল্লাহ পাক কি বলছেন আহসান মা উনজিলা ইলাইক যে তোমাদের নিকটে যে সর্বোত্তম জিনিস নাজিল করা হয়েছে সেটা কি বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বোত্তম জিনিস কি সেটা কি সেটা কি শুধু কোরআন কোরআন এবং হাদিস আল্লাহ পাক বলেছেন এই যে খুতবাতি পড়েছেন সেই খুতবাতেও আল্লাহ বলেছেন আহসানাল কিতাব সবচেয়ে সুন্দর কিতাব আল্লাহর কিতাব ও আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবচেয়ে সুন্দর হেদায়েত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত অতএব সফলকামী ওই ব্যক্তি যিনি তার জীবনে এই সর্বোত্তম হেদায়েত অর্থাৎ কোরআন এবং হাদিসের অনুসারী হবে মনে রাখবেন যারা কোরআন এবং হাদিসের অনুসারী হবেন তারাই মূলত মুক্তি পাবেন আর যারা কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোন পথের অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আমরা এখানে যারা আছি আমরা আলহামদুলিল্লাহ নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেই এবং আমরা আমাদের জীবনে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর একমাত্র আল্লাহর অনুগ্রহেই আল্লাহ পাক দয়া করে এই সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন এই জন্য এই নিয়ামতের জন্য আমাদেরকে অনেক বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সম্মানিত দিনী ভাই এরপরে আল্লাহ পাক কি বলছেন বলছেন মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতা তোমার নিকটে হঠাৎ করে অতর্কিত আযাব অর্থাৎ মৃত্যু আসার পূর্বেই তুমি সৎকর্ম বেশি থেকে বেশি নিজের জন্য করে নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন বাদিরু বিল আমালি ফিতনা ফিতনা আসার পূর্বে দ্রুত সৎ আমল করে নাও আল্লাহ পাক আল্লাহ রাসূল কি বলেছেন ভাই ফিতনা আসার পূর্বে তোমরা সৎকর্ম করে নাও এমনও হতে পারে যে ফিতনাটা এত জটিল হবে ইউসবিহু রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ তোমার যে জীবন তুমি আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো
যে আমার জীবনে এখনো অনেক সময় বাকি আছে, অথবা তুমি এই আশা নিয়ে বসে আছো যে মৃত্যুর আগে আমি তওবা করে নিব, ভালো হয়ে যাব, কিন্তু মৃত্যুর সময় যেরকম আমার জানা নাই ঠিক তেমনই মৃত্যু যখন চলে আসবে ওই মুহূর্তে তওবা করলে তওবা কি কবুল হবে? তওবা কবুল হবে না। তাহলে মৃত্যু সম্পর্কে আমি দুটা আমার ভুল ধারণা জানালাম, একটা হলো এই মৃত্যুকে ভুলে গেছি, আর আরেকটা আমরা মনে করছি মৃত্যুর আগ মুহূর্তে ভালো হব, এখনো ভালো হওয়ার সময় আসে নাই। আরেকটা ভুল ধারণা আছে আমরা অনেকেই, সেটা কি আমরা অন্যের আশা নিয়ে বসে আছি, অন্যের উপর ভর করে আছি যে আমার নাজাত তিনি করে দিবেন, কেহ পীর সাহেবের কাছে যে বায়াত করে পীরের মুরিদ হয়ে তার অন্তরে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে কবরে আমাকে নাজাত দিবে আমাদের পীর, কেয়ামতের দিন আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে আমার পীর, আমার মুর্শিদ, আমার নবী, আমার রসুল, আমার হাফেজে কোরআন ছেলে, এরকম ধারণা আছে না নাই? আছে। আপনারা সুরায়ে সেজদাই আমি আজকে প্রথম রাকাতে যে সুরা পড়লাম সেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যা, হে মুসলিম তোমাকে নিজে আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কি ভাই, নিজে আমল করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আদর্শ শিক্ষা দিয়েছেন, তিনি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বলে সতর্ক করে দিয়েছেন, ফাতেমা আনকিদি নাফসিকি মিনান নার, তুমি নিজে আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে আমি তোমার পিতা রসুল হওয়া সত্ত্বেও আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দাসী, কাজের মেয়ে, রসুলের খাদেমা, খেদমতকারী রসুল বলছেন আচ্ছা তোমার কি আমার কাছে কিছু চাওয়ার আছে? তখন সেই মহিলাটি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে সুযোগ দিলেন তখন আপনার কাছে আমার চাওয়া মুরাফাকাতা কাফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সহযোগী আপনার পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ, এটা হলো মুমিনদের আশা আকাঙ্ক্ষা। মুমিনের ভিতরে সব সময় জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের ভয় হওয়া উচিত। সুযোগ পেয়ে যখন মহিলাটি রসুলের কাছে এই আশা প্রকাশ করলেন, রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওনার চাইতে আল্লাহর বেশি প্রিয় কোনো মানুষ পৃথিবীতে আছে? তিনি হল সাইয়িদু ওলদি আদম, আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ মানব তিনি, আশরাফুল আম্বিয়া, সকল নবীদের সর্দার সাইয়িদুল আম্বিয়া। তিনি কিন্তু বলেন নাই আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে আমার পাশে জায়গা দিয়ে দেব, তিনি বলছেন না, আইন নি বিকাশরাতি সুজুদ, তুমি যদি জান্নাতে আমার পাশে থাকতে চাও তাহলে তোমাকে কাছে রাখার জন্য তুমি আমাকে সহযোগিতা করো, কি তুমি আল্লাহর জন্য বেশি বেশি সেজদারত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে যেই ভাইয়েরা মনে করে আছেন যে আমাকে কেয়ামতের দিন আমার পীর সাহেব আমাকে নাজাত করিয়ে দিবেন, আবার অনেকে আল্লাহ আকবার, ভাই আমার আলোচনাকে আমাদের বুঝে আসতেছে, জি, অনেকে মানুষ যখন কাউকে গোমরাহ করে দেয় তার আকল তাল বিবেকটাকে একেবারে বন্ধ করে দেয়, হক কথা বুঝে আসে না। সেই গোমরা মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে পীর সাহেব তাকে বলেছে যে তুমি মারা যাওয়ার পর তোমার কাফনের উপরে পীরের নাম লিখবা, তাহলে
ওই কবরে এসে ফেরেশতা এসে তোমাকে যে জিজ্ঞাসা করবে মান রাব্বু, এটা করবেই না। কারণ আমার নাম যখন দেখবে যে অমুকের মুরিদ, তখন তার আর প্রশ্ন কোনো অবকাশই নেই, নাউজ বিল্লাহ। এরকম বহু বক্তব্য এখন নেটের যুগে আপনি হাতের কাছে পেয়ে যাবেন। এরকম বহু আবেগী মানুষ আছে, তারা এই কথা বলে যে আমি পীর, আমার যত মুরিদ আছে, এই বছর যতজন আমার মুরিদ হাউস করতে গেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি সবার প্রতি রাজি হয়ে গেলাম। এই যে এই ধরনের দুনিয়াবী কিছু শরীয়তের অপব্যাখ্যা এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না দিয়ে মানুষকে ধোকার মধ্যে এই বলে রাখছে যে তোমার আমল যেমনই হোক না কেন, কেয়ামতের দিন তোমার পীর সাহেব তোমাকে নাজাত দিবে, কথাটি পরিপূর্ণ শরীয়ত পরিপন্থী কথা। এজন্য আল্লাহ পাক যাদেরকে সচেতনতা দান করেছেন তারা অবশ্যই বুঝবেন তারা ভুলের মধ্যে আছে। আপনার আমল আপনাকেই করতে হবে, কেয়ামতের দিন আপনার কেউই কোনো উপকার করতে পারবে না। শেষ কথা, সেটা হলেই শেষ কথা বলতে, মৃত্যু সম্পর্কে আমাদের যে ভুল ধারণা, তার ভিতরে আরেকটি সেটা হলেই দুনিয়ার লোভ লালসা ভালোবাসা মহব্বত অন্তরে এমনভাবে গেঁথে গেছে যে এর তুলনায় আল্লাহ পাক যে জান্নাতে আমাদের জন্য কত দামি দামি নেয়ামত রেখেছে সেই নেয়ামত সম্পর্কে আমাদের ধারণাও নেই, সেই নেয়ামত সম্পর্কে আমাদের অন্তরে আকাঙ্ক্ষাও নেই এবং সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এর বিপরীত জাহান্নামের শাস্তি যে কত কঠিন, কত কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআন মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের জ্বালানো ক্ষমতা 70 গুণ বেশি। 70 গুণ বেশি বলার সহজ, কিন্তু সেই আগুনের তাপ ভয়াবহতা অনুধাবন করা কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নেক বান্দার জন্য আমি যা তৈরি করে রেখেছি জান্নাতে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নেয়ামত দুনিয়ার কোনো চোখ দেখা সম্ভব না, কোনো কানে শোনা সম্ভব না, অন্তরে অনুধাবন করা সম্ভব না। জাহান্নামের শাস্তিটাও ঠিক তেমনই, এত কঠিন শাস্তি দুনিয়ার বিবেক দিয়ে সেটা অনুধাবন করা সম্ভব না। অতএব এই বাস্তবতায় আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? সম্মানিত দিনী ভাই, আমাদের প্রথম কর্ম সেটা হলে মৃত্যু সম্পর্কে সঠিক ধারণা নিজের ভিতরে বারবার সচেতন নিয়ে আসা, সচেতনতা বৃদ্ধি করা। সেটা কি? মৃত্যু আমার কাছে বলে আসবে না, মৃত্যু আমাকে সময় দিবে না, মৃত্যু হঠাৎ করে চলে আসবে, আর যখন মৃত্যু আসবে তখন আমার জবান আমার নিয়ন্ত্রণে থাকবে না, আমার নিয়ন্ত্রণে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কাঁধে হাত রেখে বলছেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব, তুমি দুনিয়ায় এমনভাবে চলবে যেন তুমি একজন অসহায় দরিদ্র গরিব মানুষ, আও আবির সাবিল, অথবা তুমি একটা মুসাফির সফরে আছো, প্রবাস জীবনে আছো, স্থায়ী কোনো চিন্তা যেন তুমি করো না, এই দুনিয়ার জীবনটা ফানি শেষ হয়ে যাবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে, তুমি কি করবা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ইজা আসবাহতা, যখন তুমি সকাল করবা, ফালা তানতাজিরুল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি মনে করো যে মৃত্যু তোমার খুব কাছেই, ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ, সাবাহ যখন সন্ধ্যা করবা তখন সকালের অপেক্ষা করো না, আর তুমি কি করো, তুমি খুদ লিসিহাতিক লিমারাদিক, এখন সুস্থ আছো, অসুস্থতা হওয়ার পূর্বেই
এই সুস্থতাকে সুস্থতাকে মূল্যবান মনে করে তুমি কিছু সৎকর্ম করে নাও এবং লি হায়াতিকা লিমার মউতিক তোমার জীবন যেটা এখনো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছো বা হায়াত আছো জীবন দশায় আছো মৃত্যু আসার পূর্বে তুমি কিছু সৎকর্ম করে নাও তাহলে আমরা প্রথম জিনিস বিশ্বাস ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে মৃত্যু অনিবার্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই বাঁচতে পারবে না পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে দাঁড়িয়ায় মৃত্যু দিয়েছিল দাঁড়ানো অবস্থায় এক বছর দাঁড়িয়ে আছে মৃত্যু অবস্থায় তিনিও মারা গেছেন আল্লাহর সবচাইতে বিদ্রোহ সৃষ্টি সবচেয়ে বিদ্রোহ বান্দা ফেরাউন সেও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে নিজেকে রব বলে দাবি করেছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইন্তেকাল করেছিলেন করেছেন যদিও ওনার ইন্তেকাল কিছু আবেগবশত মানুষ তারা প্রথম পর্দায় উনি ইন্তেকাল করবেন এটা মেনে নিতে যেন পারছিলেন না কিন্তু বাস্তবতা হলেই উনি ইন্তেকাল করেছেন ওনাকে দাফন করা হয়েছে উনিও দুনিয়া থেকে চলে গেছেন সবাই চলে যাবে কুল্লু নাফসিন জায়েকাতুল মউত প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বেঁচে থাকবে শুধুমাত্র ওয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম বেঁচে থাকবেন চিরঞ্জীব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়ুম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরঞ্জীব তিনি চিরঞ্জীব পৃথিবীর সকল সৃষ্টি এমনকি ফেরেশতা এমনকি মালাকুল মউত যিনি মানুষদেরকে মৃত্যু দান করেন আল্লাহ পাক তাকে তিনি বলবেন আয় আল্লাহ আর পৃথিবী তো কেউ বাকি নাই আয় আল্লাহ শুধু তুমি আছো আর আমি আছি আল্লাহ বলবেন হে মালাকুল মউত মুত তুই এখন মারা যা মালাকুল মউত তখন মরে যাবে তো মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নাই আল্লাহ পাক বলছেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাকে অবশ্যই তোমার নিকটে আসবে তোমাকে স্পর্শ করবে তোমাকে ছুঁবে তোমার সাথে সাক্ষাৎ করবে আইনামা তাকুনু ইদরিকুমুল মউত মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি শক্ত থেকে শক্ত ঘর নির্মাণ করে সেখানে নিজেকে আবদ্ধ করে রাখো তারপরে তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না ওমা তাদেরি নাফসুম বি আইয়ি আরযিন তামুত পৃথিবীর কোন নফস জানে না যে তার মৃত্যু কোথায় আসবে কি অবস্থায় আসবে কখন আসবে অতএব আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা মৃত্যুকে সন্নিকট মনে করা এবং মৃত্যু থেকে পলায়ন করা যে সম্ভব নয় যে কোনো সময় আসতে পারে এই বিশ্বাস আর ইয়াকিন নিয়ে আসা আর সাধারণত যেটা হয়ে থাকে আমরা যারা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি যে মৃত্যুর সময় ভালো হয়ে যাব কোরআন খোলেন কোরআন বলছে মৃত্যুর সময়ে ভালো হতে চাইলে কোনো লাভ নেই কেন লাভ নেই বলছেন আল্লাহ পাক নিজেই বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكون من الصالحين তখন আপনি আল্লাহকে দেখে বলবেন আয় আল্লাহ আমি তো মনে করেছিলাম আমার জীবনের কিছু সময় এখনো বাকি আছে আমি সৎ হতে পারি নাই তৌবা করতে পারি নাই আয় আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আমি একটু তৌবা করতে চাই লাউলা আখারতানি ইলা আজালিন করিব একটু সময় আমাকে মৃত্যুটাকে পিছিয়ে দাও আল্লাহ বলছেন ওয়ালাইন ইউআখির আল্লাহু নাফসান ইদা জাজালুহা কোনো নফস তার সময় যখন আসবে তখন তাকে পিছিয়ে দেওয়া হবে না অতএব সমাজ দিনই ভাই বা জানলাম মৃত্যু সন্নিকটে মনে করতে হবে মৃত্যু একদম কাছে প্রস্তুতি কীভাবে নেবেন প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম মাধ্যম হলো এই নিজের আকিদা সহি করতে হবে আকিদা কী করতে হবে ভাই বিশুদ্ধ করতে হবে আপনি যতই সৎকর্মশীল হন আকিদার মধ্যে যদি শিরিক চলে আসে তাহলে সেই সৎকর্ম আল্লাহর কাছে কবুল হবে না আল্লাযীনা আমানু
ولم يلبسوا ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون আল্লাহ পাক সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছেন প্রকৃত পক্ষে নিরাপদ এবং হেদায়েত প্রাপ্ত তিনি হবেন যিনি তার ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেন নাই শিরিক এমন একটি ভয়াবহ পাপ শিরিক করলে জীবনের সকল পিছনের নেকি সব নষ্ট হয়ে যায় লায়াহবাতান্না আমালুক সব আমল নষ্ট হয়ে যায় শিরিক করলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জাহান্নাম জান্নাতকে হারাম করে দেয় শিরিক করলে তার তার আল্লাহ পাক কোন গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি শিরিক ব্যতীত যত বড়ই গুনাহ হোক না কেন রাসূল হাদিসে কুদসিতে আল্লাহ পাক নিজে বলছেন লাউ আতাইতানি বিকরাবিল আরজ মিন খাতায়া হে বানু আদম তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় ثم لقيتني لا تشرك بي شيئا এরপরে তুমি আমার আমার কাছে ক্ষমা চাও যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু তোমার সেই গুনার ভিতরে শিরিক নাই লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান তাহলে আমি তোমার কাছে জমিন থেকে আসমান ভরে ক্ষমা নিয়ে আসব সুবহানাল্লাহ অতএব মনে রাখবেন শিরিক যেন মিশ্রিত না হয় আর বাস্তবতা হলো এই আল্লাহ পাক সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন বাস্তবতা হলেই অধিকাংশ মুমিন যারা ঈমানের দাবি করে তারা শিরিকের মধ্যে নিবদ্ধিত আছে আমি শিরিক নিয়ে আলোচনা করব না বাস্তবতা সেটা হলেই আমরা যদি মুসলমানদের দিকে তাকিয়ে দেখি তাহলে অধিকাংশ মানুষ শিরিকের মধ্যে আছে আল্লাহ পাকের এই কথা সত্য কি আপনারা এটাকে মাননাকে মানেন না অধিকাংশ মানুষ শিরিকের মধ্যে আছে কথায় শিরিক কর্মের মধ্যে শিরিক অতএব আমাদের প্রথম প্রস্তুতি তাসহিহুল আকীদা আকীদাকে সংশোধন করতে হবে নাম্বার দুই আমাকে অপেক্ষায় বসে থাকার প্রয়োজন নাই এক্ষুনি আপনি তওবা করলেন আপনি এটা মনে করবেন যে এখনই যদি আমার কাছে মৃত্যু চলে আসে তাহলে আমার কি হবে আচ্ছা তওবা করতে কি কোনো আলাদা সময়ের প্রয়োজন আছে কোন প্রস্তুতির প্রয়োজন আছে তবে তওবাতুন নাসুহা খালেস তওবা করতে হবে খালেস তওবা কি খালেস তওবা কি তওবার মধ্যে তিনটা শর্ত থাকতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে গুনার প্রতি লজ্জিত হতে হবে এবং সেই গুনাহটি না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে তওবা একবার করলেই হবে আজীবন আল্লাহ পাক কখন আপনার তওবা কবুল করবে জানা নাই তবে তওবা হতে হবে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারীব গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করলেন আল্লাহ নবী বলেছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুন যেখানেই থাকো আল্লাহর ভয় করে চলো ওয়া আতবু সাইয়াতিল হাসানা তামহুহা যখনই কোনো গুনাহ হয়ে যাবে গুনার পরে একটা ভালো কাজ করিলেন তাহলে ওই ভালো কাজ আপনার গুনাহকে মিটিয়ে দেবে সুবহানাল্লাহ সগীরা গুনাহ আমলের মাধ্যমে অটোমেটিক মাফ হয়ে যায় ওযু করলে গুনাহ ঝরে যায় দুই সালাত সময় মতো পড়লে মাঝখানে গুনাহ আল্লাহ পাক অটোমেটিক ক্ষমা করে দেয় সিয়ামের মাধ্যমে ইবাদতের মাধ্যমে কিন্তু কবিরা গুনাহ তার জন্য অবশ্যই তওবা করতে হবে তো সেই তওবা নাসুহা হওয়ার জন্য তিনটা শর্ত যদি সেই তওবার সম্পর্ক আল্লাহর সাথে হয় আর যদি সেই গুনার সম্পর্ক আল্লাহর সাথে হয় আর যদি সেই গুনার সম্পর্ক বান্দার সাথে হয় তাহলে কি করতে হবে ওই বান্দার হকটা আগে দিতে হবে না হয় তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এটা অত্যন্ত জটিল বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরিমাল মুখলিস তুমি কি জানো কিয়ামতের দিন সবচাইতে মিসকিন অসহায় ব্যক্তি কে হবে ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা নাই পয়সা নাই বলছে না সে গরিব নয় সে মিসকিন নয় মিসকিন ওই ব্যক্তি ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়াম তার কাছে সালাত আছে সিয়াম আছে অনেক নেকি নিয়ে এসেছে কিন্তু তার বাস্তবতা নেই ওয়াকাত শাতামা হাজা জারাবা হাজা আকালা মালি হাজা এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে চর মেরেছে অমুকের মাল আত্মসাৎ করেছে
কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার নেকি থেকে তার দেনা পাওনা পরিশোধ করায় দিবে। নেকি যখন শেষ হয়ে যাবে তখন ওই যার কাছে দেনা আছে ওই ব্যক্তির গুনাহ আমাকে নিয়ে এই দুনিয়ার পাওনা তাকে দিয়ে দিতে হবে। সমাজ দিনী ভাই, এক্ষুনি কা যার যেটা দেনা পাওনা আছে এটা লিখে রাখতে হবে, ওসিয়ত করে যেতে হবে পরিবারকে। আমি যদি এক্ষুনি মারা যাই তাহলে আমার কাছে অমুক অমুক ব্যক্তির হক রয়ে গেছে, এটা তাকে পৌঁছে দিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার দুই রাত অতিক্রম হয় না ওয়া ওয়াসিয়াতুহু মাকতুব, আর আমার মানুষের হক সম্পর্কে আমার কাছে ওসিয়তনামা লেখা আছে যে কার কি পাওনা আছে। তাহলে মৃত্যুর প্রস্তুতি দুটা বললাম, তা সে হো নিয়া আকিদা ঠিক করতে হবে, আর নাম্বার দুই বলেছিলাম এক্ষুনি তৌবা করে নিতে হবে, অপেক্ষা করার কোনো অবকাশ নাই। নাম্বার তিন, সৎকর্ম চালিয়ে যেতে হবে, সৎকর্ম চালিয়ে যেতে। ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, তোমার অন্তর যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন সৎকর্ম করে। সৎকর্ম বলতে যেই কর্ম পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত, সৎকর্ম বেশি বেশি করার মাধ্যমে নিজেরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন। নাম্বার তিন, নাম্বার চার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা বলে আমার সময় সংক্ষিপ্ত, সেটা হলো এই জীবন দশায় সৎকর্ম তো করেই যাবো ইনশাআল্লাহ, আর এই জীবন দশায় এমন কিছু কর্ম করে যাব যেই কর্মের কারণে মৃত্যুর পরেও যেন আমার সওয়াব চলমান থাকে। কি থাকে, কিভাবে সম্ভব? ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা পথ খোলা থাকে, সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া করে যান, আল্লাহ সন্তুষ্টর জন্য মানুষের উপকারে কিছু কাজ করে যান, ইলমুন ইউনতাফাউ বিহি উপকারী ইলম, ওয়ালাদুন সালেহুন নেক সন্তান, এগুলি হলো মৃত্যুর পরেও চলমান সওয়াব থাকার একটা শরীয়তে বৈধ পন্থা। কিন্তু এর বিপরীত আমরা কি মনে করছি, আমার চিন্তা করি না, আমি চিন্তা করছি আমার পরিবারের, আমি চিন্তা করছি যে আমার ছেলেকে এত সম্পদ রেখে যাব যেন তার পরের কয়েক নসল যেন শেষ করতে না পারে। পরিবারের ভালো চাইতে গিয়ে আমি অনেক সময় এমন কিছু অন্যায় কাজ করে বসছি যেই অন্যায় কাজটা আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। সেটা কি, আমি জীবনদশার ছেলের নামে সম্পত্তি লিখে দিচ্ছি, মেয়েদের হক দিচ্ছি না, বোনদের হক দিচ্ছি না, মানুষের হক দিচ্ছি না, আর মনে করছি যে আমি অতি বুদ্ধিমান। জি না, আপনি এমন কিছু কর্ম করবেন না, কেয়ামতের দিন আপনার কেউ কোনো কাজে আসবে না, মালি মালি বলছেন আমার সম্পদ আমি যা ইচ্ছা তাই করবো না। আল্লাহ রাসূল বলছেন তোমার মাল হলো যেটা খেয়েছো সেটা খেয়েছো, শেষ হয়ে গেছে, আর যেটা পরে আছো এটাও পুরানো হয়ে গেছে, আর যেটা দান করবা এটা থেকে যাবে, আর তুমি যেটা রেখে যাবা এটা পরিবারের মাল, এটা শেষ হয়ে যাবে। অতএব সমাজ দিনী ভাই, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন আমি আমার জীবনদশা সৎকর্ম করে যাব, এবং আল্লাহ পাক আমার দ্বারা এমন কিছু কর্ম যেন করার তৌফিক দান করে যেই কর্মের মাধ্যমে মৃত্যুর পরেও যেন আমার সওয়াব চলমান থাকে, যেন চলতে থাকে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আল হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠান এখন আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের আমরা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তার জন্য জায়গা কেনা হচ্ছে, বিল্ডিং তৈরি করা হচ্ছে, এটা হলো একটা স্থায়ী সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ আমার সদকা আমি চেষ্টা করব সহি আকিদার মানুষের জন্য উপকার যেন আসে, আমার টাকা কোনো বেদাতির কাছে না যাক, কোনো বেদাতির মসজিদে না যাক, কোনো বেদাতির প্রতিষ্ঠানে না যাক, আমার টাকাটা যেন সহি আকিদার মানুষদের উপকার আসে, সেই চেষ্টা আমাদের করতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সব ব্যবস্থা করে দিয়েছেন, আমরা ইচ্ছা করলে সহি আকিদার জায়গা আমরা ব্যয় করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুর বাস্তবতা হাকিকত যেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, এবং মৃত্যুর চেতনা যেন আমাদের ভিতর ফিরে দেয়, এবং মৃত্যুর আগে আমাদেরকে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি মনে করি কবরকে সাজায় দিলাম,
কবরকে পাকা করে দেব, ভালো কবরস্থানে আমার দাফন হবে, এগুলি কোনোই কাজে আসবে না। আমার কবরকে আল্লাহ পাক নূরান্বিত করবেন যদি আমার আকীদা এবং আমলকে সংশোধন করে আখিরাতের প্রস্তুতি জীবন দশাই গ্রহণ করতে পারি, তবেই আমার জন্য আখিরাত মঙ্গল হবে। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ যাকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওই ব্যক্তি মূলত কামিয়াব এবং সফলকামী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফলকামী ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।